দেবের মাথার ঠিক নেই। পুরাতন মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দেব বল্লভের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। শুক্রবার রাত্রে বাবনগোলা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তার প্রাক্তন স্ত্রী। মুচিয়ার চন্দ্রমোহন হাই স্কুলে বুধবার আগ্নেয়াস্ত্র সহ ধৃত বন্দুকবাজ দেব বল্লভের দাবি নস্যাৎ করে দিলেন তার প্রাক্তন স্ত্রী রীতা দেব বল্লভ। শুক্রবার রীতা দেবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তাকে এবং তার নাবালক পুত্রকে কেউ অপহরণ করে আটক রাখেনি। দেবের মাথা ঠিক নেই, তাকে একটা কাজ বললে অন্যটা করে। দেবের সঙ্গে তার কোনো সম্পর্ক এখন নেই, পৃথকভাবে তারা থাকছেন। ডিভোর্সের মামলাও চলছে আদালতে। যদিও স্কুলে ঢুকে ক্লাসরুমে পিস্তল উঁচিয়ে দেব বল্লভ দাবি করেছিলেন তার স্ত্রী এবং সন্তানকে কেউ অপহরণ করে রেখেছে, উদ্ধার করতে পুলিশ তাকে সাহায্য করছে না, সেই কারণে বুধবার ওই স্কুলের পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা করেন। দেব অবশ্য পুলিশের জালে ধরা পড়েছেন। ওই যে আমি তো প্রথম এক কথা সবাইকে বলে যাচ্ছি, আগেও বলেছি এখনো বলছি, ওর শুরু থেকে একটু মেন্টালি প্রবলেম, আর রাজনীতিতে ঢুকার পরে ওর প্রবলেমটা এতটাই বেড়ে গেছে। ও মানে এতটা সিধা সাধা ছেলে, ওকে যে যা বুঝায় ও তাই করে। স্কুলের মধ্যে এরকম ছাত্রছাত্রীর সামনে পিস্তল নিয়ে ঘুরছে, সেটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি 3 বছর ধরে ওর সঙ্গে থাকছি না, আমি আমার ছেলেকে নিয়ে থাকছি। এবার মানে কি হচ্ছে না হচ্ছে আমি তো সেটা বলতে পারবো না, সেটা ওর ফ্যামিলি বা যারা আছে তারা বলতে পারবে, কিন্তু এটা তো দায়িত্ব সম্পূর্ণ পুলিশ প্রশাসন বা আপনারা রয়েছেন যে কেন করছে, কিসের জন্য করছে, এই অস্ত্রপাতি কোথায় পাচ্ছে। আমারও জানার বিষয় আছে, অস্ত্রপাতি গুলো পাচ্ছে কোথায়, কে দিচ্ছে, নিশ্চয়ই কেউ কেউ আছে ওর পেছনে। গতকাল দেখা গেছিল যে বারবার ছাত্রছাত্রীদের সামনে পিস্তল হাতে নিয়ে বারবার একই কথা বলছে যে কিডন্যাপ করা হয়েছে আপনাদেরকে। না মোটেও না, আমি মানে আগেও বলেছি যে কোনো কিডন্যাপ না, আমরা বাচ্চা না, আমরা ফ্যামিলির কাছে রয়েছি, ঠিক আছে, এটা কোনো কিডন্যাপ না। হয়তো বা কেউ কাউকে মানে বোঝাচ্ছে ওকে, ও বললাম না ও এতটাই মানে সেই রকম ছেলে, ও যে যা বলবে ও সেটাই তাই মানবে। মানসিক অবস্থা মানে ওর শুরু থেকে, ও ছোটবেলাতে আমি যতদূর জানি ওর মা বলেছে ওর হচ্ছে মাথাতে কোনো একটা প্রবলেম হয়েছিল, যার জন্য ও বলছে যে ডক্টর নাকি বলেছিল বড় হলে যত বড় হবে তত ওর প্রবলেমটা বেশি বাড়বে। তো আমার বিয়ে হওয়ার পর থেকে দেখছি হ্যাঁ একটু মেন্টালি প্রবলেম আছে, মানে ও যেটা বলবে ওর সেটাই ঠিক, মানে ওর কথাই ঠিক। আপনি যদি মানে যদি বলেন যে না এই পথে চলতে হবে না, হবে না, ও যদি বলে এই পথে চলতে হবে এটাই ঠিক। উনি দেখা গেছিল 2-1 বছর আগে ওরকম সোশ্যাল মিডিয়াতে বারবার বোম পিস্তল এরকম নিয়ে বারবার করে বলছিল সবাইকে মেরে দেবো, আমার স্ত্রীকে এবং আমার পুত্রকে কিন্তু এরকম ভাবে কিডন্যাপ করা হয়েছে বেশ কিছু। ও কাউকে ভয় পায় না, মেন কথা ও কাউকে ভয় পায় না। ও বললাম না এমন একটা ছেলে, ও যেটা ভাববে সেটাই সেটাই করবে। তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আমি একটু দূরে দূরে ছিলাম, ওর ফ্যামিলির লোকও আগাচ্ছে না, আমার একটা দুঃখের বিষয়, ওর ফ্যামিলি এত লোক থাকতো একটা লোক একটু আগাচ্ছে না। আমি বারবার ওকে বলেছিলাম তোমার ফ্যামিলির লোক নিয়ে আসো, ফ্যামিলির লোক নিয়ে আসো, আমি তাদের সাথে কথা বলতে চাই, কিন্তু আমার দুঃখের বিষয় এত বড় একটা ভালো ফ্যামিলির লোক কিন্তু একটাও আগাচ্ছে না, ও সাথ দিচ্ছে না। বাধ্য হয়ে আমি আবার ভাবছি যে এবার আমি নিজেই ওর ট্রিটমেন্ট শুরু করবো। আপনি কি তার কাছে ফিরে যাবেন? আমি চেষ্টা করব, চেষ্টা একটা ভালো একটা মানুষ যেহেতু বিগড়ে যাচ্ছে খারাপ পথে চলে যাচ্ছে, যদি আমি যতটা পারি আমার দিক থেকে আমি ওকে মানে ফিরিয়ে আনার চেষ্টা করব, যদি মানে ও মানে স্বাভাবিক মতো চলে আসে আমি চেষ্টা করব। বাস।